সরকারের মধ্য থেকে রাসেল ফেভার পোষা হয় পুষে ছেড়ে দেয়া হয় সরকার বিব্রত হয় লজ্জিত হয় ওটুকু ন্যূনতম সেন্স তাদের আছে বলে আমি একেবারেই বিশ্বাস করি না যেন সুমনের যে উক্তিটা দিয়ে আপনি শুরু করেছিলেন আমি সেই জায়গায় আসি সেটা দিয়ে জবাবটা আরো স্পষ্টভাবে দেওয়া যাবে এই ভদ্রলোক যেন সুমনের কথা বলছি এক ধরনের খুব সাধারণ ডেমাগরি স্টান্টবাজি করেন উদাহরণ দিই রাসেস ভাইপার আছে ধরার ওঝা নেই উনি যদি রাজনীতি করে থাকেন এটা তো ওনার দল উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন উনি নমিনেশন নৌকার চেয়েছিলেন পান নাই তারপর উনি স্বতন্ত্র হয়ে নির্বাচিত উনি যুব লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন আমি যদি বলে পাল্টা কথা সরকারের মধ্য থেকে রাসেলস ভাইপার পোষা হয় পুষে ছেড়ে দেয়া হয় কারণ ওই রাসেলস ভাইপাররা মানুষকে যাতে কামড় দেয় কাটে কাকে যারা তার ক্ষমতার মধ্যে সমস্যা তৈরি করে তাকে ও আক্রমণ করে তাকে ও ছবল দেয় ছবল দিয়ে সাইজ করে এবং সেই কারণেই ন্যাশনালস পেপারগুলো পোষা হয়েছিল আমরা যারা বেরোজিরের কথা আমি অনেকবার বলেছি যখন প্রথম প্রথম আমাদের সামনে এসেছিল একটা দেশের পুলিশ চিফ কি কি করছেন না করছেন ইস্তেক ভাই অনেক ভালো জানবেন এটার গোয়েন্দা তথ্য সরকারের কাছে থাকতে হবে উনি কোনো খারাপ কিছু না করলেও এই পোস্টটা এতই গুরুত্বপূর্ণ পোস্ট তার পেছনে প্রচুর গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে উনি কি কি করেছেন কি কি সম্পদ অর্জন করেছেন উনি গোপালগঞ্জে এই যে এখন খুব আফসোস করে বলেন যে আরেকটু জানে তিনি হিন্দুদেরকে উচ্ছেদ করছেন ওখান থেকে অলমোস্ট এই শত শত বা বিঘা জমির মধ্যে সব তথ্য জানার পরও কেন হয়নি সুতরাং আমি বলছি সুমন জানেন না তা না কারণ উনি আওয়ামী করেন তো দিনের শেষে ওনাকে আবার একটু সচেতন এমপি এক ধরনের ধরতে হয় ইস্তেক ভাই উনি দুদকে গেছেন উনি কি এসালামকে নিয়ে দুদকে গেছেন জনাব বেনজিরকে নিয়ে তথ্য যখন পত্রিকায় আসলো ওনার মনে হলে যাওয়া দরকার আছে এসালামকে নিয়ে এক বিলিয়ন ডলার পাচারের তথ্য ডেলি স্টারে আসে নাই এসছে জনাব আজিজকে নিয়ে তথ্য আসে নাই মানব জমিনের প্রত্যেকটা দাগ নম্বর সহ উল্লেখ করা হয়েছে কিন্তু জাস্ট ঢালা অভিযোগ ওনার এত বিঘা এরকম না কোন খানে কোন মৌজায় কত দাগে কত কিছু আছে একটা পত্রিকায় খুব স্পেসিফিকলি ওই তথ্য আসছে গেছেন উনি ওখানে তার মানে আসলে বেনজিরকে ক্ষেত্রে ওনাকে যেতে বলা হয়েছিল ইট ওয়াজ আ স্টান্ট আই রিপিট কোন কারণে বেনজিরকে এই কাজটা করতে চেষ্টা করার সরকারের দিক থেকে হয়েছে ইটস এ ডিফারেন্ট ডিসকাশন তাহলে যে কথাটা আমরা আসছিলাম সরকার আসলে বিব্রত লজ্জিত কিছু না কারণ সরকার নিজে এগুলো করছে আমি কেন এগুলো করে ইস্তেক ভাই বলছেন যে তারা নিজেরাই এখন দেশের মালিক মনে করেন ট্রুলি তাই আমরা মানে প্রজাটো যাও নাই ভালো রাজার অধীনে প্রজারাও আমাদের চাইতে ভালো থাকে আমরা কৃতদাসের মতো পরিণত হয়েছি কৃতদাস হিসেবে দেখেন আপনি প্রচুর মানে সার্চ করলে প্রচুর পাবেন ম্যাজিস্ট্রেট ইউএনওকে মানে ভাই বলেছে কেন পিটিয়েছেন আপনাকে ভাই বলা যাবে না আরে ইউএনও নির্বাচিত পৌরসভা মেয়রকে তুই তাহার করে গালি গালাস গালি আমার কাছে অডিও আছে তো তাহলে খেয়াল করেন ওনাদের ওই জায়গাটা তো ওই জায়গাটা ওনারা গেলেন কেন একটা কথা একটু খুব স্পষ্ট সেটা হচ্ছে আমরা যেই ধরনের দেশ চালায় ব্রিটিশ যে সিস্টেমের আমাদের এখানে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ জায়গা পুলিশও খুব গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে তাদের যে জুডিসডিকশান আছে তাদের যে দায়িত্বে চৌহদ দিয়ে ওরা এক পা বাইরে তারা যাবেন না আপনি কি ইউএনওদেরকে মানে উপজেলা চেয়ারম্যান যারা আপনার দলের লোকজন তাদেরকে অপ্রেস করে করে তাদের অধীনে দেন নাই তাদেরকে ছড়ি ঘোরাতে দিয়েছেন তো একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন ক্লেম করে যে আমরা ক্ষমতায় রেখেছি আমি রাসেলস ভাইপার হয়ে আমি বিরোধী দলকে দংশন করেছি তাকে শেষ করে দিয়েছি সো আমার তো একটা ট্রেড অফ লাগবে আমি কেন এই কাজটা করব। ট্রেড অফ হচ্ছে আমি চোখ বন্ধ করে থাকবো তোমরা যা ইচ্ছা তাই করো এক্স্যাক্টলি তাই হলো ধরুন মতিউরের কথা উনি এই পরিমাণ টাকা এবং উনি অন রেকর্ড বলছেন ওনার একটা ইন্টারভিউ আছে শেয়ার বাজারে কারসাজি করেছেন উনি যেভাবে শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করেছেন ওটা একটা কারসাজি এত সময় নেই নাহলে ধরে ধরে বলতাম আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি ওটা উনি বুক ফুলিয়ে বলছেন এবং এমন নৈতিকতার মানের একজন মানুষ ওখানে আছেন যিনি তার নিজের সন্তানের পরিচয়কে বায়োলজিক্যাল পিতা অস্বীকার করে সো দিস আর দ্য পিপল ইন ফ্যাক্ট এবং উনি এসে আমার কথা বলেন এখানে এবং উনি পালিয়ে যেতে পারেন পালিয়ে যেতে আসলে দেয়া হয় জানেন আমি মনে করি কারণ হলো এনারা ধরা পড়বেন কারণ উনি যে এত শত শত কোটি টাকা বানিয়েছেন এটার বেনিফিট আরো বহু দিকে বহু ছাড় দিয়েছেন সব তো আসবে এতেকে ট্রাইগো ট্রায়ালে নিলে সমস্যা কোথায় পিকেহালদা বাংলাদেশে ফিরতে চেয়েছিল তো আনা হবে না আপনি নিশ্চিত থাকেন কারণ পিকেহালদা যে টাকা মেরে দিয়েছে সেটা কিভাবে মেরেছে সেটা কার সাথে যোগসাজশ কিভাবে কে কে हिस्सा পেয়েছে এজন্য বারবার বলছি রাজস্ব ব্যবস্থা থেকে পোসা হয় ওর থেকে বেনিফিট পাওয়া যায় সুতরাং সরকারের ওই দিক থেকে কোনো কিছু নাই এখন জনাব ওয়াইদুল কাদের আসলে এখন যেহেতু অনেক সরগোল হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে তাকে বলতে হয় তাই আমি বলছি